আচ্ছা, আমরা একটু শুরু করবো এখনই, প্রায় 11:45 বেজে যাচ্ছে। তো এর আগে কি কোনো ক্লাস ছিল তোমাদের? না স্যার, ছিল না। ছিল না? এটা আমারটাই প্রথম ক্লাস, প্রথম এবং শেষ ক্লাস আজকের দিনের, নাকি? আচ্ছা, একটু বলো তো, গত ক্লাসে আমরা মানে এর আগের যে ক্লাস, লাস্ট যে ক্লাস ছিল, সেখানে আমরা কি করেছি? কারো কি মনে আছে? স্যার, আমরা প্যাকেজ সম্পর্কে পড়তেছিলাম, তারপর কোন প্যাকেজ, তারপর স্যার অ্যাঙ্গেল অফ কোণ, প্যারালাল, নিয়ার প্যারালাল এন্ড ক্রস জোন পড়াইছি, এগুলো পড়ানো হয়েছে। এবং তার সাথে সাথে আমি এখান থেকে কয়েল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, তারপর ওয়াইন্ড এর সংজ্ঞা, ডাবল ট্রাভার্স এর সংজ্ঞা বা ডেফিনেশন পড়াইছি, জি স্যার। এগুলো পড়ানো হয়েছে। ওকে, এরপর থেকে আমরা এখান থেকে কি আমরা সারফেস স্পিড এন্ড ট্রাভার্সিং স্পিড, এখান থেকে আমরা কি ওয়াইন্ডিং স্পিড বের করেছি? জি স্যার, ওয়াইন্ডিং স্পিড বের করেছিলাম লাস্ট ইয়ার, যেটা ভিটি। হ্যাঁ, ভিটি ভিএস, আর এই বরাবর হচ্ছে ডাব্লিউএস, সামান্তরিকের কোণের সূত্র দিয়ে বের করছি না? জি স্যার। ওকে, তাহলে ওয়াইন্ডিং স্পিড যে, সেটার একক কি আসছিল? রেভুলেশন পার মিনিট। রেভুলেশন পার মিনিট, ওয়াইন্ডিং স্পিড রেভুলেশন পার মিনিটে আসা যাবে না, কারণ আমি এখানে ওয়াইন্ডিং স্পিড দিয়ে প্রোডাকশন ক্যালকুলেশন করব। অর্থাৎ ওয়াইন্ডিং স্পিড এটা মূলত, আমরা গত ক্লাসটাকে একটু বলি, ওয়াইন্ডিং স্পিড মূলত সারফেস স্পিড এর স্কোয়ার এবং ট্রাভার্সিং স্পিড এর স্কোয়ারের বর্গমূলের সমান, স্কোয়ারের যোগফলের বর্গমূলের সমান। এই যে আমি যেটা স্ক্রিনে শো করতেছি, ডাব্লিউ ইজ ইকুয়াল রুট ওভার ভিএস স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার। ওকে, ভিএস হচ্ছে এখানে সারফেস স্পিড অফ দা প্যাকেজ, প্যাকেজের সারফেস স্পিড। আমরা জানি সারফেস স্পিড বের করতে গেলে পাইডিয়ান সূত্র অ্যাপ্লাই করতে হয়। আমরা এর আগে বিভিন্ন শ্যাফটের রেভুলেশন পার মিনিট বা আরপিএম বের করেছি। আমরা ভিএস বলতে বোঝাচ্ছি প্যাকেজটা যখন রোটেট করে, রোটেট করার সময় এর সার্ভিস স্পিড কত, রোটেট করলে সার্ভিস স্পিড কত। তাহলে এখানে আমরা ভিএস বা সার্ভিস স্পিড এর একক পেয়েছিলাম ইঞ্চ পার মিনিট। এটাকে আমরা ইজিলি ইঞ্চ পার মিনিট, ইয়ার্স পার আওয়ার, ইয়ার্স পার শিফটে কনভার্ট করতে পারবো। ওকে, আচ্ছা, ইঞ্চ পার মিনিটে পেয়েছি। এবং ট্র্যাভার্সিং স্পিড ছিল কোনো একটা প্যাকেজকে বিল্ড আপ করার জন্য প্যাকেজ ইয়ার্নের এন্ডটাকে বাম থেকে ডানে মুভ করাইতে হবে, অ্যাজ লাইক অ্যাজ স্প্রিং, স্প্রিং এর যে কয়েল আছে কয়েলের মতো করে আমি এখানে এরকম করে ড্র করলাম। অর্থাৎ ইয়ার্নের এন্ডটাকে বাম থেকে ডান, ডান থেকে বামে নিয়ে যেতে হবে। কোনো একটা এন্ড, কোনো একটা অংশ, কোনো একটা বিষয়, কোনো একটা বস্তু যদি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা স্পিড বলতেছি। স্যার নেটে মেবি প্রবলেম, স্যার কথা কেটে আসতেছে স্যার। সরি, আমাদের এক মেশিনের একজন পার্সোনাল ফোন দিয়েছিল। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে ট্রাভার্সিং স্পিড এর একক হবে ইঞ্চ পার মিনিটে। কারো কোনো অস্বচ্ছতা থাকলে আমাকে বলতে হবে, এটা মুখস্থের কিছু নাই। তাহলে পরবর্তীতে গিয়ে আবার এটা আবার দেখা যাবে যে অনেকেই মুখস্থ করে এসে পরীক্ষায় লিখবে, বা অথবা একটা অস্বচ্ছতা থেকে গেল, এটা দরকার নাই।
ট্রাভার্সিং স্পিডটা মূলত ইয়ার্ন, ইয়ার্নের এন্ডটাকে আমরা যেহেতু প্যাকেজ বিল্ড আপের সময় এক জায়গাতেই তো আমরা ওয়াইন্ডিং করব না, ইয়ার্নের এন্ডটাকে বাম থেকে ডানে মুভ করাবো, ডান থেকে বামে নিয়ে যাব, অর্থাৎ প্রপারলি ফুল উইথ বরাবর ওয়াইন্ডিংটা করতে হবে প্যাকেজটাকে বিল্ড আপ করার জন্য, ওয়াইন্ডিং করার জন্য। হ্যাঁ, তো এখন এই এন্ডটা একক সময়ে যে দ্রুত অতিক্রম করে, ঠিক না, সেটাকে আমরা বলতেছি ট্রাভার্সিং স্পিড। যেহেতু ট্রাভার্স করতেছে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, ট্রাভার্সিং স্পিড এর একক হবে ইঞ্চ পার মিনিট। মনে করো এই দূরত্ব আছে 10 ইঞ্চ, 10 ইঞ্চ যা এসে মনে করো 10 সেকেন্ডে, তাহলে 10 ইঞ্চ পার সেকেন্ড, 10 ইঞ্চ পার 10 সেকেন্ড, এখানে আমরা ইঞ্চ পার মিনিটে কনভার্ট করে নেবো। এই ট্রাভার্সিং স্পিডটা হবে ইঞ্চ পার মিনিট, সার্ভিস স্পিডও ইঞ্চ পার মিনিট, সেক্ষেত্রে আমাদের ওয়াইন্ডিং স্পিডও আসবে ইঞ্চ পার মিনিটে। ভ্যালু গুলা বসাই দিলে আমরা এখানে ওয়াইন্ডিং স্পিড ও ইঞ্চ পার মিনিটে পাব। সেই ইঞ্চ পার মিনিট কে আমরা ইজিলি ইয়ার্ডস পার শিফট বা ইয়ার্ডস পার 8 আওয়ার্স এটাতে কনভার্ট করতে পারবো, অর্থাৎ 8 ঘন্টায় কত লেন্থের ইয়ার্ন জড়ায়, কত গজ ইয়ার্ন জড়ানো হয়, তাহলে আমরা ইজিলি এখান থেকে প্রোডাকশন বের করতে পারবো। তাহলে ওয়াইন্ডিং স্পিডটা প্রোডাকশন ক্যালকুলেশনে লাগবে। এখানে কারো কোনো সমস্যা আছে? স্যার এটা প্রোডাকশনে কিভাবে লাগবে এইটুকু যদি আবার বলতেন। ওয়াইন্ডিং স্পিড পর্যন্ত বুঝছো যে এটার এককটা কি হবে? জি স্যার। এখানে যদি ইঞ্চ পার মিনিট আমরা পাবো, যেহেতু দুইটাই ভিএস ইঞ্চ পার মিনিট, ভিটিও ইঞ্চ পার মিনিট, ভিএস বলতে সারফেস স্পিড অফ দা প্যাকেজ, ভিটি বলতে ট্রাভার্সিং স্পিড অফ দা ইয়ার্ন এন্ড বাই গাইড, ইয়ার্ন এন্ডটাকে বাম থেকে ডানে ট্রাভার্সিং করাতে হবে, এখান থেকে আমরা যে এককটা পাবো ওয়াইন্ডিং স্পিডে সেটা ইঞ্চ পার মিনিটে পাবো। এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম ইঞ্চ পার মিনিটকে আমরা ইজিলি ইয়ার্ডস পার শিফটে কনভার্ট করতে পারবো শুধু কনভার্সনের সূত্র অনুযায়ী। ইয়ার্ডস ইঞ্চ কে ইয়ার্ড করবো, অর্থাৎ 36 দ্বারা ভাগ দেবো, মিনিটকে যদি ঘন্টা করতে চাই ঘন্টাকে 8 দ্বারা গুণ করলে আমরা ইজিলি সেখান থেকে 8 ঘন্টায় প্রোডাকশন পাবো, 8 ঘন্টায় কত ইয়ার্ডস জড়ানো হয় এটা পাবো। এটা কিভাবে প্রোডাকশনে কাজে লাগে? প্রোডাকশন মানেই তো হচ্ছে আমি কত সময়ের ভিতরে, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কত মিটার বা কত ইয়ার্ডস আমরা জড়াবো, এটা তো প্রোডাকশন। আমি একটা প্যাকেজ তো ওয়াইন্ডিং মেশিনের মাধ্যমে আমি একটা প্যাকেজ বিল্ড আপ করবো, প্যাকেজকে ওয়াইন্ডিং করব। আমি এখন একটা প্যাকেজকে ওয়াইন্ডিং করতে চাইলে সেটা ওয়াইন্ডিং মেশিনে কত সময় লাগবে, প্যাকেজ বিল্ড আপ হওয়া মানেই তো প্রোডাকশন হওয়া। আমাদের ওয়াইন্ডিং মেশিনের ওয়াইন্ডিং ইন্ডাস্ট্রি যেখানে ওয়াইন্ডিং মেশিন থাকে, যে সেকশনে ওয়াইন্ডিং মেশিন বা ওয়াইন্ডিং মেশিন গুলো থাকে, সেটা প্রোডাকশন বলতে বোঝায় যে একক সময়ে কি পরিমাণ প্রোডাকশন হয়, একক সময়ে কি পরিমাণ প্যাকেজ ডেভেলপ হয়, প্যাকেজ বিল্ড আপ হয়, এটাই আমার প্রোডাকশন। এখন এটা তো যদি তুমি দেখতেছো যে ইয়ার্স পার শিফট বোঝাচ্ছি আমি, ইয়ার্স পার শিফট বা 8 ঘন্টা, এক শিফট মানে 8 ঘন্টা, ফ্যাক্টরিতে অনেক ফ্যাক্টরিতে 3টা শিফট চলে, 8 ঘন্টা 8 ঘন্টা করে, এ শিফট বি শিফট সি শিফট, এ শিফট 8 ঘন্টা, বি শিফট 8 ঘন্টা, সি শিফট 8 ঘন্টা, টোটাল 24 ঘন্টা, 24 ঘন্টায় 3টা শিফট চলে, অর্থাৎ মেশিন কখনোই আইডল অবস্থায় থাকার সুযোগ নাই, একান্ত বাধ্য হওয়া ছাড়া সবসময় মেশিন চলে। তাহলে মেশিন বেশি চলা মানেই হচ্ছে প্রোডাকশন বেশি হওয়া। আমরা ওয়াইন্ডিং মেশিনের প্রোডাকশনটাকে কিভাবে ডিনোট করব, ডিনোট করব আমরা এখানে দেখাচ্ছি ইয়ার্স পার শিফটে, বাট আমরা ইজিলি জানি কাউন্ট জানা থাকলে আমরা লেন্থ কে ওয়েটে কনভার্ট করতে পারি, ইজিলি ওয়েটে কনভার্ট করতে পারবো, কারণ কাউন্ট মানেই হচ্ছে লেন্থ পার ইউনিট ওয়েট অথবা ওয়েট পার ইউনিট লেন্থ, দুইটাই, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। তাহলে আমরা জানি যে কোনো একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল, ইয়ার্ন হোক, ইয়ার্ন অথবা ফিলামেন্ট ফাইবার, এই সকল ক্ষেত্রে আমরা যদি লেন্থ জানি এবং ওই ফিলামেন্ট বা ইয়ার্নের কাউন্ট জানা থাকে, তাহলে ইজিলি আমরা সেই লেন্থ কে ওয়েটে কনভার্ট করতে পারি। কাউন্ট মানেই হচ্ছে লেন্থ পার ইউনিট ওয়েট অথবা ওয়েট পার ইউনিট লেন্থ। তাহলে আমরা ইজিলি টেক্সটাইল ইয়ার্ন, টেক্সটাইল ফিলামেন্ট বা টেক্সটাইল ফাইবারের কাউন্ট জানা থাকলে এবং লেন্থ অথবা ওয়েটের যে কোনো একটা ভ্যালু জানা থাকলে আমরা ইজিলি সেটাকে অন্য ভ্যালুতে কনভার্ট করতে পারবো। তাহলে লেন্থ জানা থাকলে ওয়েটে কনভার্ট করতে পারবো, ওয়েট জানা থাকলে লেন্থে কনভার্ট করতে পারবো। তাহলে আমি এখানে দেখলাম যে ওয়াইন্ডিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশনে দেখলাম যে ওয়াইন্ডিং মেশিনে এক শিফটে মনে করো 2000 ইয়ার্স ইয়ার্ন জড়ানো হয় বা 2 লাখ ইয়ার্স ইয়ার্ন জড়ানো যায়, ইয়ার্স মানে তো গজ, লেন্থে কনভার্ট করলাম, এটাকে আমরা যদি ওই ইয়ার্নের কাউন্ট জানি সেখান থেকে আমরা ইজিলি ওয়েটে কনভার্ট করতে পারবো। আর আমরা জানি আমাদের প্যাকেজ যেগুলো আছে কোন চিজ প্যাকেজ গুলো ওয়েটে ডিনোট করা হয়, অর্থাৎ একটা প্যাকেজ 2 কিলোগ্রাম হতে পারে, একটা কোন প্যাকেজ এটা 2 কিলোগ্রাম হতে পারে, 2.25 কিলোগ্রাম হতে পারে,
1.5 কিলোগ্রাম হতে পারে। এটা আমার অ্যাকর্ডিং টু দা উইভিং প্ল্যান। আমাকে যখন কোনো বায়ার আমাকে অর্ডার দেয়, ফেব্রিকের অর্ডার দেয়, তখন আমি বায়ারের অর্ডারকে এক্সিকিউট করার জন্য আমি এই কোনের সাইজ গুলাকে একটা ক্যালকুলেশন থেকে বের করি, এটাকে উইভিং প্ল্যান বলা হয়। সেটা পরে আমি তোমাদেরকে শেখাবো। আপাতত জানো যে আমার কোন বা চিজ কোন চিজ এই প্যাকেজ গুলার ওয়েটে আমরা মেজার করি। আমরা যেহেতু লেন্থ পেলাম, লেন্থ আমরা ওয়াইন্ডিং মেশিন থেকে ইজিলি বের করতে পারবো, লেন্থ ওয়াইন্ডিং স্পিড থেকে লেন্থ পাওয়া গেল। তো লেন্থ পাওয়া গেলে ইজিলি আমরা সেখান থেকে কেজিতে কনভার্ট করতে পারবো। তাহলে আমি কেজিতে কনভার্ট করা মানেই তো হচ্ছে আমার একটা ওয়াইন্ডিং মেশিন থেকে এক ঘন্টায় 1000 কেজি পাওয়া যায়। এটা তুমি করে এক ঘন্টায় 1000 কেজি পাওয়া যায়, অর্থাৎ আমি একটা ওয়াইন্ডিং মেশিন থেকে এক ঘন্টায় 1000 কেজি ইয়ার্নকে ওয়াইন্ডিং করতে পারি। সহজ কথা, দিস ইজ প্রোডাকশন। তাহলে আমরা ইজিলি লেন্থ থাকলে সেখান থেকে ওয়েটে কনভার্ট করতে পারবো, এবং আমরা প্রোডাকশন প্রোডাকশন ক্যালকুলেশনের সময় লেন্থ বা ওয়েটে আমরা প্রোডাকশনকে ডিনোট করতে পারবো। যে কোশ্চেন করেছিল সে কি বুঝতে পারছে? বাকিরা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। না, অস্বচ্ছতা থাকলে আবারও বলতে হবে। আমার কথা হচ্ছে একটা ওয়াইন্ডিং মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি। আমি যদি বলি একটা স্পিনিং ইন্ডাস্ট্রির প্রোডাকশন ক্যাপাসিটি কিভাবে মেজার করা হয় জানো তোমরা? আমি বলে ডিসকাস করেছিলাম একটা স্পিনিং ইন্ডাস্ট্রি প্রোডাকশন কিভাবে মেজার করা হয়, প্রোডাকশন ক্যাপাসিটি। একটা উইভিং ইন্ডাস্ট্রি কিভাবে প্রোডাকশন ক্যাপাসিটি মেজার করা হয় জানা আছে? হ্যাঁ, না স্যার। এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক ভাবে প্রোডাকশন ক্যাপাসিটি মেজার করা হয়। স্পিনিং ইন্ডাস্ট্রি, উইভিং ইন্ডাস্ট্রি আমি একটু লিখে দেই। উইভিং ইন্ডাস্ট্রি স্পিনিং, উইভিং, নিটিং। আমি তো প্রথম থেকে এগুলো পড়াইছিলাম যে উইভিং, নিটিং, তারপরে হচ্ছে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, এগুলো তো ডাইং প্রিন্টিং এর ব্যাপার। স্পিনিং ইন্ডাস্ট্রির প্রোডাকশন ক্যাপাসিটি এটা মেজার করা হয় নাম্বার অফ স্পিন্ডল দিয়ে। নাম্বার অফ স্পিন্ডল, অর্থাৎ নেট ধরো মোতিন স্পিনিং, মোতিন স্পিনিং এর ক্যাপাসিটি হচ্ছে 2 লাখ স্পিন্ডল বলবে এভাবে। কিন্তু তুমি শুনবা যে মোতিন, আমি একটা অ্যাজাম্পশন বললাম, আমি জানি না মোতিন স্পিনিং এর এক্স্যাক্টলি কত ক্যাপাসিটি। ধরো আমি একটা মোতিন স্পিনিং, যদিও মোতিন স্পিনিং আছে, সেক্ষেত্রে দেখো ফোন দিলা সেটা তো উনি তোমাকে বললো যে আমাদের স্পিনিং ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি হচ্ছে 2 লাখ স্পিন্ডল। ব্যাপারটা বুঝবা, কিন্তু 2 লাখ স্পিন্ডল মানে 2 লাখ স্পিনার্স ববিন। এক একটা স্পিন্ডলে এক একটা করে স্পিনার্স ববিন বা রিং কপ তৈরি হয়। এক একটা স্পিন্ডলে এক একটা করে স্পিনার্স ববিন বা রিং কপ তৈরি হয়। তাহলে 2 লাখ স্পিন্ডল মানে হচ্ছে ওখানে পার ইউনিট টাইমে একক সময়ে 2 লাখ স্পিন্ডল বা 2 লাখ স্পিনার্স ববিন তৈরি হয়। একটা স্পিনার্স ববিন তৈরি করতে যদি 10 মিনিট সময় লাগে, মানে প্রত্যেক 10 মিনিট পর পর 2 লাখ স্পিনার্স ববিন তৈরি হয়। দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ স্পিনিং ইন্ডাস্ট্রি। আমি একটা আমার ইন্ডাস্ট্রির একটা ক্যাপাসিটি বোঝাতে চাই, সেটা স্পিনিং এর ক্ষেত্রে নাম্বার অফ স্পিন্ডল দিয়ে বলতে হয়। তাহলে এক একটা স্পিন্ডলে এক একটা করে এক একটা স্পিন্ডলে এক একটা করে স্পিনার্স ববিন থাকে। এটাকে বুঝে আসছে? স্পিনার্স ববিন আমরা তো স্পিনিং সেকশন থেকে পাই। এই স্পিনার্স ববিনকে আমরা ইনপুটে দিয়ে ওয়াইন্ডিং মেশিনের মাধ্যমে কোন চিজ প্যাকেজ পাই, এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা স্পিনিং ইন্ডাস্ট্রি থেকে যে আউটপুটটা পাই সেটা আমরা ওয়াইন্ডিং এর ক্ষেত্রে, ওয়াইন্ডিং মেশিনের ক্ষেত্রে ইনপুট হিসেবে দিচ্ছি। সেখান থেকে আমরা কোন চিজ বড় প্যাকেজ তৈরি করতেছি। তো এক একটা স্পিন্ডলে এক একটা করে স্পিনার্স ববিন থাকে। তো স্পিনার্স ববিন এক একটা করে থাকে, তাহলে স্পিনিং ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি মেজার করা হয় নাম্বার অফ স্পিন্ডল দিয়ে। এটা বুঝে আসছে? ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাকটিভ। আমার সাথে একটু, যাদের আশেপাশে কোনো সাউন্ড বা কোনো ধরনের নয়েজ নাই, তারা আমার সাথে একটু অবশ্যই কোঅর্ডিনেট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার সাথে কমিউনিকেট করতে হবে। আদারওয়াইজ আমি শুধু একদিকে করে যাব, তোমরা আদৌ রেসপন্স করবে না, এটা হতে পারে না। এটা কি বুঝে আসছে? জি স্যার বুঝতে পারছি। যেমন স্পিনিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্যাপাসিটিটা নাম্বার অফ স্পিন্ডল দিয়ে, উইভিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্যাপাসিটি মিটার বা গজ,
ইয়ার্স থেকে বলা হয় যে আমাদের এটা বলা হয় যে উইভিং ইন্ডাস্ট্রি, মনে করো থার্মেক্স, থার্মেক্স উইভিং ইন্ডাস্ট্রি, যেটা থার্মেক্স একটা ইন্ডাস্ট্রি, সেটা আমাদের নরসিংদীতে অবস্থিত। তো থার্মেক্স উইভিং ইন্ডাস্ট্রির লেট ধরো যে আমি বলতেছি আপনাদের উইভিং ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি কত, প্রোডাকশন ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি মিন অফ প্রোডাকশন ক্যাপাসিটি, এখানে আমি এটা মিন করবো প্রোডাকশন ক্যাপাসিটি কত বা আপনার প্রোডাকশন কত, এটা বলতে পারি আপনার প্রোডাকশন উইভিং ইন্ডাস্ট্রি প্রোডাকশন কত। আমি বলবো যে 18 লাখ মিটার পার মান, 18 লাখ মিটার পার মান, পার মান অর্থাৎ এক মান্থে, এক মাসে 18 লাখ মিটার ওভেন ফেব্রিক, গ্রে ওভেন ফেব্রিক আমরা প্রোডাকশন করি। দিস ইজ দ্য প্রোডাকশন অফ উইভিং ইন্ডাস্ট্রি। এটা পার মান্থে হতে পারে, পার ডেতে হতে পারে, পার ইয়ারে হতে পারে, আমি যেভাবে বলবো। তাহলে আমি বলতেছি 18 লাখ পার মান্থ, 18 লাখ মিটার বা 18 লাখ ইয়ার্স পার মান্থ। উইভিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রোডাকশন ক্যাপাসিটি বা প্রোডাকশন ক্যাপাবিলিটি মেজার করা হচ্ছে, ডিনোট করা হচ্ছে লেংথে, অর্থাৎ 18 লাখ মিটার আর 18 লাখ ইয়ার্স পার মান্থ। তাহলে উইভিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখানে 18 ইয়ার্সে বা মিটারে আমরা প্রোডাকশন ক্যাপাবিলিটি, প্রোডাকশন ক্যাপাসিটি ডিনোট করতেছি। স্পিনিং মেশিন ক্ষেত্রে, স্পিনিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে স্পিন্ডল কতটা আছে, এটা ওই ওইখানকার ক্যাপাসিটি। আমরা এরকম 2 লাখ স্পিন্ডলের, আমার ইন্ডাস্ট্রিতে 2 লাখ স্পিন্ডলের, এটা দিয়ে বুঝতে পারবো তার স্পিনিং ইন্ডাস্ট্রিটা বড় না ছোট। কারণ 2 লাখ স্পিন্ডল যদি হয়, এক একটা স্পিন্ডলের মধ্যে এক একটা স্পিনার ববিন হয়, স্পিনার ববিনের ওয়েট থেকে আমরা ইজিলি এখান থেকে কত কেজি ইয়ার্ন তৈরি হয় সেটা বলতে পারো। অনুরূপ নিটিং এর ক্ষেত্রে, নিটিং, নিটিং এবং ডাইং এর ক্ষেত্রে কেজিতে বা টনে হিসাব করা হয়, কেজি বা টনে। অর্থাৎ নিটিং এর ইন্ডাস্ট্রি যদি ক্যাপাসিটি বলি আমি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেক মান্থে 10 মেট্রিক টন করে, 10 মেট্রিক টন পার মান্থ আমাদের নিটিং প্রোডাকশন হয়, মানে নিট কাপড়, নিট ফেব্রিক প্রোডাকশন হয় 10 মেট্রিক টন পার মান্থ। এক মাসে 10 মেট্রিক টন নিট ফেব্রিক আমরা তৈরি করি। নিটিং এবং ডাইং এর ক্ষেত্রে আমরা 10 মেট্রিক টন ডাইং করি। অ্যাপারেল বা গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা বলবো যে নাম্বার অফ পিস 18 লাখ পিস, 10 লাখ পিস, 2 লাখ পিস পার মান্থ আমাদের গার্মেন্টস এর ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অফ প্রোডাকশন, যেটা 2 লাখ পিস পার মান্থ। আমরা এক মান্থে আমাদের গার্মেন্টস থেকে 2 লাখ পিস আমরা গার্মেন্টস তৈরি করি। প্রোডাকশন ডিনোট করা হয় এক একটার জন্য এক এক রকম ভাবে। স্পিনিং ইন্ডাস্ট্রি এক একরকম, উইভিং ইন্ডাস্ট্রি লেংথে, নিটিং ইন্ডাস্ট্রি ওয়েটে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নাম্বার অফ পিসে। তো আমাদের ওয়াইন্ডিং মেশিন যেখানে থাকে সেখানে ওয়াইন্ডিং মেশিনের ক্যাপাসিটি আমরা এখানে ওয়েটে কনভার্ট করব, ওয়েটে হিসাব করব, আমরা লেন্থে হিসাব করতে পারি আমাদের ক্যালকুলেশনের স্বার্থে। তো যেহেতু লেন্থ জানা থাকলে ইজিলি ওয়েট জানা যাবে, যেহেতু আমরা ইয়ার্ন বা টেক্সটাইল, ইয়ার্ন টেক্সটাইল ফাইবার বা টেক্সটাইল ফিলামেন্টের ক্ষেত্রে কাউন্ট একটা বিষয়, কাউন্ট জানা থাকলে আমরা লেন্থকে ওয়েটে কনভার্ট করতে পারি। আমি যদি লেন্থ পেয়ে যাই পার শিফটে, পার ডেতে, পার মান্থে, তাহলে আমরা ইজিলি সেখান থেকে ওয়েটে কনভার্ট করতে পারবো, সেটাই প্রোডাকশন। তাহলে আমরা ওয়াইন্ডিং স্পিড থেকে প্রোডাকশন বের করতে পারবো। এখন এতটুকু তো বুঝতে পারছি ইনশাল্লাহ, নাকি? জি স্যার। তাহলে আমরা ওখান থেকে ওয়াইন্ড অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, কয়েল অ্যাঙ্গেল, ডাবল ট্রাভার্স অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইন্ডিং স্পিড বের করা, এই বিষয়গুলো শিখলাম। এবং এর আগে আমরা প্যারালাল, নিয়ার প্যারালাল, ক্রস হোল্ড এই ক্লাসিফিকেশন শিখেছি। এখন আমরা একটা ওয়াইন্ডিং মেশিনের, একটা ওয়াইন্ডিং মেশিনের বেসিক কিছু কম্পোনেন্টস বা বেসিক কিছু জোন, বেসিক কিছু জোন সম্পর্কে জানব। এখানে আমরা বলতে পারি ওয়াইন্ডিং জোন বা ওয়াইন্ডিং মেশিন, জোন অফ ওয়াইন্ডিং মেশিন। বিভিন্ন অংশ আছে ওয়াইন্ডিং মেশিনের, বেসিক কিছু অংশ আছে। বা একটা ওয়াইন্ডিং মেশিনের যদি আমরা ওয়াইন্ডিং মেশিনকে জানতে চাই সেক্ষেত্রে সেটার কয়টা অংশ আছে সেই অংশটুকুকে আমরা এখন একটু ডিনোট করে দেখাবো। একটু তোমরা ড্রয়িং করে নাও। দিস ইজ দ্য স্পিনার্স ববিন, সুন্দর করে একবার তোমরা
একটা টেনশনিং ডিভাইস। তিনটা জোন সম্পর্কে আমি বলবো। এই অংশটাকে বলা হয়, আমি এক দুই দিয়ে দেখাচ্ছি, এক আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যে বিষয়গুলো দেখাইছি তার মধ্যে আমি একটু বলি, তোমরা একটু তোমাদের খাতার মধ্যে ড্রয়িং করে নাও, লিখে নাও। এটাকে বলা হয় স্পিনার্স ববিন ইনপুট। একটা ওয়াইন্ডিং মেশিনের ইনপুটে আমরা জানি যে এখানে আমরা সবসময় স্পিনার ববিন বলতেছি, আমরা স্পিনার্স ববিন আপাতত বলি, স্পিনার্স ববিন ইনপুটে থাকবে স্পিনার্স ববিন, এবং এটা হচ্ছে ইয়ার্ন গাইড। দিস ইজ স্পিনার্স ববিন, দিস ইজ ইয়ার্ন গাইড। গাইড হচ্ছে ইয়ার্নের, গাইড হচ্ছে একটা ইয়ার্ন, ইয়ার্নের পথ ক্রিয়েট করে, অর্থাৎ একটা ইয়ার্ন কোন অংশ দিয়ে যাবে, ইয়ার্নের পথ ক্রিয়েট করে। ইয়ার্ন যেহেতু একটা ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল, দ্যাটস ওয়াই এখানে একটা ইয়ার্ন গাইড থাকবে, এবং স্পিনার্স ববিন থেকে ইয়ার্ন উইথড্রল হবে, স্পিনার্স ববিন থেকে ইয়ার্ন উইথড্রল হবে। তাই এক নম্বর জোনটাকে আমরা বলতেছি আনওয়াইন্ডিং জোন, আনওয়াইন্ডিং জোন। এখানে স্পিনার্স ববিন ইনপুটে থাকবে এবং এখানে একটা গাইড থাকবে, স্পিনার্স ববিন থেকে ইয়ার্নটা উইথড্রল হবে। যেহেতু ইয়ার্নটা উইথড্রল হবে, ইনপুট থেকে আউটপুটের দিকে যাবে, ইয়ার্ন ইনপুট থেকে আউটপুটের দিকে যাবে, এই জন্য আমরা এক নাম্বার জোন যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করেছি সেটা হচ্ছে আনওয়াইন্ডিং জোন। দুই নম্বর যে জোনটা সেখানে কিছু জিনিস আছে, একটা হচ্ছে টেনশনার। আমরা যারা আমাদের বাসা বাড়িতে সুইং মেশিন আছে, অর্থাৎ আমাদের সেলাই মেশিন আছে, সেলাই মেশিনের যেখানে নিডল থাকে তার উপরে ডিস্ক টাইপ একটা টেনশনার আছে, অর্থাৎ স্প্রিং দিয়ে একটা টেনশনার আছে, ইয়ার্নটা আমাদের যে থ্রেড, সুইং থ্রেড, সুইং থ্রেডটাকে টানটান অবস্থায় রাখার জন্য, টেনশনে রাখার জন্য একটা ডিস্ক টাইপ টেনশনার রয়েছে। সেই টেনশনারটাকে আমি বোঝানোর জন্য মূলত এখানে একটা স্প্রিং ড্র করেছি, অর্থাৎ স্প্রিংটা যখন এই দিকে যাবে, স্প্রিংটা যখন আমি যত বেশি প্রেস করব ইয়ার্নটাকে তত জোরে আটকায় রাখবে, ইয়ার্নকে জোরে আটকায় রাখলে টেনশন ক্রিয়েট হবে, ইয়ার্নটা সহজে সামনের দিকে মুভ করবে না, তখন একটা টেনশন ফিল করবে ইয়ার্নটা, এই জন্য এটাকে আমরা বলতেছি ইয়ার্ন টেনশনার। এই দুই, এই অংশটা হচ্ছে ইয়ার্ন টেনশনার, যেখানে এখন আমার স্পটলাইট পড়েছে সেটা হচ্ছে ইয়ার্ন টেনশনার। এখন তার নিচে হচ্ছে ইয়ার্ন গাইড, ইয়ার্ন গাইড, ইয়ার্ন টেনশনার উপরেরটা, ইয়ার্ন টেনশনের কাজটা হচ্ছে ইয়ার্নটা যদি প্রপার টেনশনে থাকে, স্ল্যাক হয়ে গেলে, লুজ হয়ে গেলে সেটা আমার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করবে, প্যাকেজটার মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট করবে, প্যাকেজ যেটা বিল্ড হবে সেখানে একটা প্রবলেম ক্রিয়েট করবে। প্রবলেম যাতে ক্রিয়েট না হয়, কি প্রবলেম ক্রিয়েট করবে আমি পরে ব্যাখ্যা করতেছি, এই জন্য আমরা একটা টেনশনার, ইয়ার্ন টেনশনার ইউজ করব। দুই নম্বরের যে অংশগুলো, একটা হচ্ছে ইয়ার্ন গাইড, একটা হচ্ছে ইয়ার্ন টেনশনার, এর উপরে যেটা আছে সেটাকে আমরা বলবো ইয়ার্ন ক্লিয়ারার। ক্লিয়ারার মানে ইয়ার্নের মধ্যে যদি কোনো ধরনের ফল্ট থাকে, ইমপিউরিটিস থাকে, স্ল্যাপ থাকে, বিভিন্ন ধরনের ফল্ট হয় ইয়ার্নের মধ্যে, থিক প্লেস, থিন প্লেস, মানে মোটা হয়, চিকন হয়, এই ধরনের বিভিন্ন অবস্থা থাকে, এটাকে থিক থিন বলা হয়, থিক প্লেস, থিন প্লেস, ইউনিফর্ম করার জন্য একটা ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস থাকে, এটাকে আমি এভাবে ড্র করেছি ইয়ার্ন ক্লিয়ারার। এর উপরে যেটা আছে সেটা হচ্ছে স্টপ মোশন ফিলার। স্টপ মোশন, স্টপ
মোশন ফিলার অর্থাৎ ইয়ার্ন ফিলার এফ ডাব্লিউ এল ইআর ইয়ার্ন যদি কখনো ছিঁড়ে যায় মেশিনটাকে স্টপ করতে হবে তাহলে স্টপ মোশন ফিলার হচ্ছে এক টাইপ ওয়ান টাইপস অফ সেন্সর সেন্সর আছে না আমরা সবসময় জেনে থাকি সেন্সর সেন্স করার জন্য অর্থাৎ ইয়ার্নটা যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে মেশিনটাকে স্টপ করাই দিবে তাহলে এটাকে আমরা সেন্সর অথবা স্টপ মোশন ফিলার বলতে পারি মেশিনটা যদি ইয়ার্ন যদি ব্রেক করে সেক্ষেত্রে মেশিনটাকে থামাই দিতে হবে তাহলে দুই নম্বর জোনের যেগুলো পার্টস তার মধ্যে একটা হচ্ছে ইয়ার্ন গাইড ইয়ার্ন টেনশনার ইয়ার্ন ক্লিয়ারার এন্ড স্টপ মোশন ফিলার এই সবগুলো মিলে দুই নম্বর জোন এই দুই নম্বর জোনের নাম হচ্ছে টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন আমি যে টেনশনিং টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন দুই নম্বর জোনটা হচ্ছে টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন আর তিন নম্বরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াইন্ডিং জোন এক নম্বরটা হচ্ছে আনওয়াইন্ডিং জোন দুই নম্বরটা টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন তিন নম্বরটা হচ্ছে ওয়াইন্ডিং জোন অর্থাৎ তিন দুই নম্বর জোন পার হওয়ার পর পরই ইয়ার্নটা প্যাকেজের মধ্যে ওয়াইন্ডিং হওয়া শুরু হবে দ্যাটস ওয়াই আমরা এটাকে নাম নামকরণ করেছি নোমেনক্লেচার করেছি কি ওয়াইন্ডিং জোন তিন নম্বরটা হচ্ছে ওয়াইন্ডিং জোন আমরা যদি কোনো মেশিন ডেভেলপ করতে চাই ওয়াইন্ডিং মেশিন তাহলে তিনটা জোন কল্পনা করে তিনটা জোনকে মাথায় রেখে আমি আমার মেশিনের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টস অ্যাড করতে পারবো আরো নতুন নতুন প্রিন্সিপাল অ্যাড করতে পারবো বা তিনটা জোন থাকতে হবে আনওয়াইন্ডিং জোন টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন এন্ড ওয়াইন্ডিং জোন দিস ইজ দ্য বেসিক কম্পোনেন্টস অফ ওয়াইন্ডিং মেশিন স্যার ইয়ার্ন ক্লিয়ারারটা আরেকবার স্যার হ্যাঁ ইয়ার্ন ক্লিয়ারার ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে আমি এটা সামনে আরো ব্যাখ্যা পড়াবো আমি আপাতত তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি বাট আমি এই ওয়াইন্ডিং মেশিনটা নিয়ে তখন সামনে প্রসিড করব অর্থাৎ আনওয়াইন্ডিং করা যায় কিভাবে উইথড্রল সিস্টেম কত প্রকার গাইড কত প্রকার টেনশনার কত প্রকার ক্লিয়ারিং ডিভাইসের কিভাবে ফাংশন প্লে করে স্টপ মোশন ফিলারের কিভাবে ফাংশন প্লে করে এবং এখানে যে ওয়াইন্ডিং ওয়াইন্ডিং মেশিনটা ওয়াইন্ডিং জোন দেখাচ্ছি সেখানে এই প্যাকেজটাকে কতভাবে ওয়াইন্ডিং করা যায় কতভাবে ড্রাইভ দেওয়া যায় এই বিষয়গুলো আমি এখন ডিটেলস পড়াবো আপাতত নামকরণ গুলো দেখাই মানে দেখালাম তোমার স্টপ মোশন ফিলার বা ইয়ার্ন ক্লিয়ারার সম্পর্কে যে আইডিয়াটা আছে আমি সামনে আরো পড়াবো কিন্তু এই ফিগারটা তোমাদের সবসময় এখন সাথে রাখতে হবে মানে আমি সামনে যে ওয়াইন্ডিং মেশিনে আর দু একটা ক্লাস নেব তাতে এই মেশিন এই বিষয়টা নিয়ে পড়াবো ইয়ার্ন ক্লিয়ারারটা মূলত আমি আগেও যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইয়ার্নের মধ্যে অনেক ইনহারেন্ট ইম্পিউরিটিস থাকে ইনহারেন্ট ফল্ট থাকে মানে স্পিনিং ইন্ডাস্ট্রিতে স্পিনিং মেশিনে তৈরি হওয়ার সময় ইয়ার্নের মধ্যে কিছু ফল্ট অ্যাড হয়ে যায় অনেক ক্ষেত্রে ফরেন ম্যাটেরিয়াল থাকে ইয়ার্ন থিক এবং থিন হয়ে যায় এক জায়গায় থিক হয়েছে আর এক জায়গায় থিন হয়েছে তা ইয়ার্নের মধ্যে একটা আনইভেননেস ক্রিয়েট হয় ইয়ার্নটা যদি আমরা খুব ভালোভাবে দেখি দেখা যাবে ইয়ার্নের কোথাও থিক কোথাও থিন এটা অনেকটা আনইভেননেস ক্রিয়েট হবে যেটা পরবর্তীতে ইয়ার্নটা একটা ফল্ট হিসেবে বিবেচিত হবে তো এই জন্য এই বিষয়গুলাকে আমরা ক্লিয়ারিং ডিভাইসের মাধ্যমে ওয়াইন্ডিং এর সময় মোটামুটি একটা ইম্পিউরিটিস লেভেলকে একটা রিকগনাইজ লেভেল পর্যন্ত নামাই নিয়ে আসে অর্থাৎ কনসিডারেবল লেভেল পর্যন্ত নামাই নিয়ে আসে অর্থাৎ এটা যাতে কনসিডারেবল ফল্ট না হয় যে এমন একটা ফল্ট যেটা পরবর্তীতে গিয়ে অনেক প্রমিনেন্ট আকার ধারণ করেছে যেটা আমার পরবর্তীতে আমার যে উইভিং হবে উইভিং এ গিয়ে প্রবলেম ক্রিয়েট করবে এরকম যাতে না হয় এই জন্য ইয়ার্ন ক্লিয়ারার ডিভাইসটা ওখানে অ্যাড করা থাকে ওয়াইন্ডিং মেশিনে এই ফল্ট রিমুভ করার জন্য আমাদের ওয়াইন্ডিং এর অবজেক্টিভস এর মধ্যে বলেছিলাম যে আমাদের ফল্ট কে একটা নির্দিষ্ট লেভেলে কমায় নিয়ে আসতে হবে মিনিমাইজেশন অফ দা রিকগনাইজেবল ফল্ট আমাদের যে ফল্ট থাকবে যেটা সহজেই চোখে দেখা যায় যেটা আসলেই ফল্ট খুবই প্রমিনেন্ট এই ফল্ট গুলাকে একটা মিনিমাম লেভেলে নিয়ে আসা মিনিমাইজ করে ফেলা মিনিমাইজ করবো কিভাবে এই জন্য ওয়াইন্ডিং মেশিনের মধ্যেই একটা ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস দেওয়া থাকবে যেটা মূলত ইয়ার্নের ম্যাক্সিমাম ফল্টকে রিমুভ করে ফেলবে আমি ওটাকে এভাবে ড্র করেছি ড্র করার
ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস বা ইয়ার্ন ক্লিয়ারার। সবাই কি এখানে ড্রপ করতে পারছো এবং লিখে নিতে পারছো তিনটা জোন অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন কম্পোনেন্টস এর নাম? জি স্যার লিখে নিছি। ওকে, তাহলে আমরা এক নম্বরে আসি। আমি কি তোমাদেরকে উইথড্রল সিস্টেম পড়িয়েছিলাম, যে ওভার এন্ড উইথড্রল এন্ড সাইড উইথড্রল? না স্যার। আচ্ছা, তাহলে আমি এখন ওইটা পড়াবো। আমরা এখানে আগে যেটা দেখলাম সবগুলো হোয়াইট বোর্ডের মধ্যে, আমি একটা জিনিস দেখাই স্যার। পড়াই স্যার সাইড উইথড্রল আর ওভার এন্ড উইথড্রল। তাহলে পড়াই ফেললে সাইড উইথড্রল এর কিছু কমপ্লেক্সিটি আছে, ডিসঅ্যাডভান্টেজ ডিমেরিটস আছে এবং ওভার এন্ড উইথড্রল এর কিছু ডিমেরিটস আছে, জানো? বলেছিলাম তো মনে পড়তেছে, পড়ানো হয়নি স্যার। আমি তোমাদেরকে পড়াইছি, আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, ইয়ার্ন উইথড্রল সিস্টেম, একসাথে লিখে নিও, ইয়ার্ন উইথড্রল সিস্টেম। তাহলে ইয়ার্ন উইথড্রল সিস্টেম আমরা দুই ভাবে ডিনোট করবো, একটাকে বলা হচ্ছে ওভার এন্ড উইথড্রল, আর দুই নম্বরটাকে আমরা বলবো সাইড উইথড্রল। আমরা যে এক নম্বর জোনে দেখাইলাম, তোমাদের প্রত্যেকের খাতা দেখবা, আমি তো সবসময় ওই হোয়াইট বোর্ডটা নিয়ে আসতে পারবো না, আমার তো এখন নতুন হোয়াইট বোর্ড নিয়ে কাজ করতেছি। তো তোমরা তোমাদের খাতার মধ্যে দেখো যে আমি এক নম্বর জোনে যে আনওয়াইন্ডিং জোনের কথা বলেছিলাম, সেখানে স্পিনার ববিন থেকে ইয়ার্ন উইথড্রল হচ্ছে গাইডের কাছে গিয়ে। তাহলে এই উইথড্রল সিস্টেম দুই প্রকার হতে পারে, একটাকে আমরা বলতেছি ওভার এন্ড উইথড্রল, একটাকে বলতেছি সাইড উইথড্রল। কখন আমরা ওভার এন্ড উইথড্রল এর কথা চিন্তা করবো, কোন ক্ষেত্রে ওভার এন্ড উইথড্রলটা প্রিফারেবল এবং কোন ক্ষেত্রে সাইড উইথড্রলটা প্রিফারেবল, এবং দুইটার অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ দুইটা আমাকে জানতে হবে। ওভার এন্ড উইথড্রল সম্পর্কে একটু বলি। ইয়ার্ন উইথড্রল সিস্টেমের মধ্যে ওভার এন্ড উইথড্রল সিস্টেম, এখানে যেটা ঘটে, আমি কোন একটা কোন প্যাকেজ থেকে ইয়ার্ন উইথড্রল করতে চাই, কোন প্যাকেজ, এই প্যাকেজটা এভাবে বসে থাকে, আমি যদি টেবিলের উপর বসায় রাখি প্যাকেজটা এভাবে থাকবে, যেভাবে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, অর্থাৎ প্যাকেজটা এভাবে থাকলো, কোন প্যাকেজ কি ক্রস ওন প্যাকেজ নাকি নিয়ার প্যারালাল প্যাকেজ? ক্রস ওন। কে বললো ক্রস ওন? মানে কনফিউশন আছে কোনো? ক্রস ওন এখন বুঝতে কোনো কনফিউশন আছে? কোন কোন প্যাকেজ যেটা সেটা ক্রস ওন প্যাকেজ হবে নাকি নিয়ার প্যারালাল প্যাকেজ হবে, বলো স্যার? ক্রস ওন প্যাকেজ হবে, কারণ এটাতে দ্রুত ট্র্যাভার্সিং হয় আর কনসিডারেবল অ্যাঙ্গেল ক্রিয়েট হয় যখন। তাহলে এটা কি আমার কোনো প্রবলেম আছে এখানে? সবাই বুঝতে পারছো কথাটা? তাহলে ইয়ার্ন উইথড্রল সিস্টেমের মধ্যে ওভার এন্ড উইথড্রল কখন হবে? লেট ধরো একটা কোন প্যাকেজ, কোন প্যাকেজ থেকে উইথড্রল হওয়ার সময়, এই যে উইথড্রল হচ্ছে, দেখো কয়েল গুলো খুলতেছে, আমি যখন উপরের দিক থেকে প্যাকেজটাকে টেবিলের উপর রেখে, লেট ধরো টেবিলের উপর রেখে আমি টানতেছি ইয়ার্নের এন্ডটাকে ধরে উপরের দিকে টানতেছি, উপর থেকে টানতেছি, দাঁড়ায় আমি দাঁড়ায় টেবিলের উপর প্যাকেজ রেখে ইয়ার্নের ইয়ার্নের এন্ডটাকে ধরে টানতেছি উপরের দিকে ভার্টিক্যালি, সেক্ষেত্রে ইয়ার্নের সারফেস থেকে কয়েল গুলো আনওয়াইন্ডিং হবে, উইথড্রল হবে। এই ধরনের উইথড্রল সিস্টেমটাকে বলা হচ্ছে ওভার এন্ড উইথড্রল। তাহলে ওভার এন্ড উইথড্রল এর ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখলাম, বা আমরা জিনিস একটা জিনিস মনে করতেছি, আমরা যদি একটু অ্যাজাম্পশন করি, সেটা হচ্ছে প্যাকেজটা স্টেশনারি, প্যাকেজটা স্থির অবস্থায় আছে, প্যাকেজ স্থির অবস্থায় আছে এবং উপর থেকে একটা টেনশনের কারণে, পুলিং টেনশনের কারণে ইয়ার্ন উইথড্রল হচ্ছে। প্যাকেজটাকে আমরা একখানে স্থির অবস্থায় রেখে দিয়েছি এবং ইয়ার্নের এন্ড, ইয়ার্নের এন্ডটাকে ধরে আমরা যখন উপরের দিকে টানতেছি, তখন ইয়ার্নের সারফেস থেকে কয়েল গুলো আনওয়াইন্ডিং হইতে হইতে ঘুরতেছে এবং সেক্ষেত্রে ইয়ার্নটা ঘুরতে ঘুরতে বের হবে। ইয়ার্ন যে এই অংশটুকু যে উইথড্রল হচ্ছে, সেক্ষেত্রে ঘটবে কি, এই প্যাকেজের সারফেস থেকে ঘুরতে 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 সেটা খুলতে থাকবে এবং উপরের দিকে যেতে থাকবে, রাইট?
ইয়ার্নটাকে যখন আমরা উপর থেকে ভার্টিক্যালি টানবো তখন এই প্যাকেজের সারফেস থেকে কয়েল গুলা আনওয়াইন্ডিং হবে ঘুরতে ঘুরতে, যেহেতু এটা সার্কুলার তাহলে সেক্ষেত্রে ঘুরতে 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 এই ইয়ার্নের এন্ডটা উপরের দিকে যাবে, সেক্ষেত্রে ঘুরতে ঘুরতে ইয়ার্ন উজ্জ্বল হবে, ঠিক কিনা? এটা বুঝতে পারতেছ? আমরা যেমন ডান হাতি স্ক্রু নিয়মের কথাটা বলতাম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, সেটা আমরা স্ক্রু না ঘুরাই কিন্তু বুঝতে পারতাম যে আসলে ডান ক্লকওয়াইজ ঘুরলে কি স্ক্রু নিচের দিকে যাবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ উপরের দিকে যাবে, সেটা এরকম করে চিন্তা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। আমি যখন ইয়ার্নটাকে উপরের দিকে টানতে থাকবো তখন ইয়ার্ন যে প্যাকেজ যেহেতু স্টেশনারি প্যাকেজটা স্থির অবস্থায় আছে, সেটা উপরের দিকে আমি যখন ইয়ার্নের এন্ডটাকে ধরে টানবো তখন সেটা ইয়ার্নের যে কয়েল গুলো আছে সারফেস থেকে খুলতে থাকবে। কিভাবে খুলবে? ঘুরতে ঘুরতে খুলবে, যেহেতু এটা পেঁচানো আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস মাথায় রাখতে পারবো যে ওভার এন্ড উইথড্রল এর ক্ষেত্রে প্যাকেজটা স্টেশনারি, প্যাকেজকে রোটেট করাইতে হচ্ছে না, প্যাকেজটা স্থির, এবং পুলিং ফোর্স এর কারণে ইয়ার্নের টেনশনের কারণে ইয়ার্নটা উইথড্রল হচ্ছে। একটা আছে ইয়ার্নের প্যাকেজ স্টেশনারি, পুলিং ফোর্স এর কারণে ইয়ার্ন উইথড্রল হচ্ছে এবং ইয়ার্নটা ঘুরতে ঘুরতে খুলতেছে, উইথড্রল হচ্ছে। সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে? যদি খুব দ্রুত ইয়ার্নটা আমি উপরের দিকে টানতে থাকি, খুব দ্রুত টানতেছি, সেক্ষেত্রে ইয়ার্নটা উইথড্রল হচ্ছে ঘুরতে ঘুরতে, খুব দ্রুত ঘুরতেছে দ্রুত ঘুরতেছে, সেক্ষেত্রে ইয়ার্নের মধ্যে অ্যাডিশনাল টুইস্ট ইম্পার্ট হতে পারে। অর্থাৎ আমি একটা ইয়ার্ন পারচেস করার সময় সেক্ষেত্রে আমি টিপিআই টুইস্ট পার ইঞ্চ, টিপিআই অথবা টুইস্ট পার মিটার, টিপিএম বলে, টিপিআই অথবা টিপিএম, টুইস্ট এক মিটারে কতটা টুইস্ট থাকবে, পাক থাকবে, এক ইঞ্চি ইয়ার্নের মধ্যে কতটা টুইস্ট থাকবে, এটা আমি অবশ্যই স্পিনিং সেকশনকে বলে দেই যে আমার এই টিপিআই এত হবে, টিপিআই 15 হবে, এক ইঞ্চিতে 15টা টুইস্ট থাকবে বলে দেই। তাহলে আমি যখন ইয়ার্নটাকে খুব এই ওভার এন্ড উইথড্রলের ক্ষেত্রে খুব দ্রুত উপরের দিকে মানে উইথড্রল করতেছি, সেক্ষেত্রে ইয়ার্নটাও যেহেতু খুব দ্রুত খুলতেছে, অ্যাডিশনাল টুইস্ট যদি ইম্পার্ট হয়, যদি অতিরিক্ত পরিমাণে টুইস্ট ইয়ার্নের মধ্যে চলে আসে ঘুরতেছে যেহেতু, সেক্ষেত্রে ইয়ার্নের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যাডিশনাল টুইস্ট ইম্পার্ট হওয়া অনেক ক্ষেত্রে আমার জন্য ক্ষতির কারণ, কারণ এই ইয়ার্নটাকে আমরা পরবর্তীতে ফেব্রিকে কনভার্ট করবো, ওভেন ফেব্রিকে, দেখা যাবে যে ফেব্রিকের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ টুইস্ট কম বেশি হওয়ার দ্বারাই এই ইয়ার্নটা দিয়ে যখন আমরা ফেব্রিক তৈরি করব তখন আমাদের ফেব্রিকের অ্যাপিয়ারেন্স বায়ারের সোয়াস থেকে চেঞ্জ হয়ে যাবে। বায়ার তো আমাকে একটা সোয়াস দিয়েছে, সেই সোয়াস থেকে আমি ইয়ার্ন বের করেছি, সেই ইয়ার্নটা টুইস্ট কত সেটা আমি বের করার পরেই মূলত ইয়ার্নটাকে আমরা পারচেস করেছি। তাহলে বায়ারের সোয়াসটাকে আমরা রিপ্রোডিউস করে দিতে হবে। বায়ার রুমাল টাইপের একটা ফেব্রিক দিয়েছে, বায়ার আমাকে রুমাল টাইপের ফেব্রিকটা দিল, সেই ফেব্রিকটাকে আমরা অ্যানালাইসিস করে দেখলাম ইপিআই কত, পিপিআই কত, ওয়ার্কের কাউন্ট কত, ওয়েবের কাউন্ট কত, এবং এক একটা ইয়ার্নের টিপিআই কত, টুইস্ট পার ইঞ্চ কত, এবং এই অনুযায়ী আমরা কিন্তু ইয়ার্ন কিনেছি। এখন ইয়ার্ন কেনার পরে আমরা যখন ইয়ার্নটাকে কোথাও বসানো ওয়ার্পিং মেশিনে আমরা ইয়ার্নটাকে ইনপুট দিয়েছি, কোন প্যাকেজটাকে ইনপুট দিয়েছি, কোন প্যাকেজে ইনপুট দেওয়ার পরে যখন ইয়ার্ন খুব দ্রুত উইথড্রল হচ্ছে তখন ইয়ার্নের মধ্যে তখন অ্যাডিশনাল টুইস্ট ইম্পার্ট হবে, অতিরিক্ত পরিমাণে টুইস্ট আরো অ্যাড হয়ে গেল, 15 জায়গায় 20 হয়ে গেল, আমি নিয়েছিলাম 15 কিন্তু স্পিড বেশি হওয়ার কারণে ইয়ার্নের মধ্যে অ্যাডিশনাল 5টা টুইস্ট পার ইঞ্চিতে বেশি হয়ে গেছে, তখন ইয়ার্নের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাবে, যেটা ফেব্রিকে গিয়ে বোঝা যাবে, তখন তো বায়ার আমার কাছ থেকে ইয়ার ফেব্রিকটা নিবে না। তখন কিন্তু ফেব্রিকটা রিজেক্ট রিজেক্ট হয়ে যাবে, রিজেকশনে চলে যাবে, অর্থাৎ ফেব্রিকটা আমার ওয়েস্টেজ হয়ে গেল। বায়ার নিবে না মানে লোকাল মার্কেটে সেল করতে হবে অনেক কম দামে, এটা আমার একটা প্রফিট লস হয়ে গেল, আমার এখানে লাভের পরিবর্তে দেখা যাচ্ছে লস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ওভার এন্ড উইথড্রল এর ক্ষেত্রে ইয়ার্নের মধ্যে অ্যাডিশনাল টুইস্ট আসতে পারে, যেটার কারণে ইয়ার্নের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাবে, যেটা সামনে গিয়ে ওভেন ফেব্রিকের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে ফেলবে। তাহলে ইয়ার্নের মধ্যে অ্যাডিশনাল টুইস্ট ইম্পার্ট হতে পারে, ওভার এন্ড উইথড্রলে যদি স্পিড বেশি হয়, উইথড্রল স্পিড বেশি হয়, সেক্ষেত্রে ইয়ার্নের মধ্যে টুইস্ট ইম্পার্ট হতে পারে, ইম্পার্ট মানে টুইস্ট আরো অতিরিক্ত টুইস্ট আসতে পারে ইয়ার্নে, উল্টাটাও ঘটতে পারে, ডি টুইস্টিং হয়ে যেতে পারে, ডি টুইস্টিং হয়ে যেতে পারে, অর্থাৎ আগে ছিল 15 এখন ডি টুইস্টিং হয়ে 10 হয়ে গেছে, 12 হয়ে গেছে, কারণ আমরা জানি ইয়ার্ন দুই প্রকারের হয় টুইস্ট, একটা এস টাইপ একটা জেড টাইপ,
যদি এস টাইপ হয় এক ধরনের ইম্প্যাক্ট করতে পারে, জেড টাইপ হলে আরেক ধরনের ইম্প্যাক্ট করতে পারে, সেক্ষেত্রে ডিফিউস্টিং হয়ে যেতে পারে, অর্থাৎ টুইস্ট খুলে যাবে, 15 জায়গায় 12, 11, 10, 8 হয়ে যেতে পারে, তাহলে ডিফিউস্টিং হয়ে যেতে পারে। তাহলে ওভার এন্ড উইথড্রলের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইয়ার্নের মধ্যে টুইস্ট ইম্পার্ট হতে পারে অথবা ডিফিউস্টিং হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করবে। দিস ইজ দ্য ডিমেরিটস অফ ওভার এন্ড উইথড্রল। এবং আর একটা মেরিট কি, এখানে মেরিটটা কি আমাদের, উপকারিতা কি, উপকারিতা হচ্ছে প্যাকেজটা থেকে ইয়ার্ন উইথড্রল করার সময় প্যাকেজ স্টেশনারি, অর্থাৎ প্যাকেজকে কোনোভাবেই পাওয়ার দেওয়া দিতে হচ্ছে না, পাওয়ার লাগতেছে না, প্যাকেজকে রোটেট করানোর জন্য, প্যাকেজ থেকে ইয়ার্ন উইথড্রল করার জন্য কোনো পাওয়ার লাগতেছে না, অ্যাডিশনাল কোনো ড্রাইভিং সিস্টেম লাগতেছে না, যার মাধ্যমে প্যাকেজটাকে ঘুরাই ঘুরাই আমরা প্যাকেজ থেকে ইয়ার্ন উইথড্রল করব। পাওয়ার আমাদের ইন্ডাস্ট্রির একটা ক্রুশিয়াল ফ্যাক্ট, পাওয়ার যত কম লাগবে তত আমার জন্য প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে, পাওয়ার যদি যত বেশি জায়গায় খরচ করব তত বিদ্যুৎ বিল বেশি আসবে, বিদ্যুৎ বিল যদি না দিয়ে নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করি তাহলে ফুয়েল বা জ্বালানি গ্যাস বেশি লাগবে। তো আমরা চাই পাওয়ারটাকে মিনিমাইজেশন করার জন্য, পাওয়ার যাতে না লাগে, যেখানে যেখানে পাওয়ার লাগবে না সেটা আমার জন্য প্রিফারেবল হবে। পাওয়ার আমাদের কস্টিং বাড়ায় দেয়, পাওয়ার কনজাম্পশন বেশি মানে কস্টিং বেশি, যখন বাইরের সাথে নেগোসিয়েট করার সময় আমাকে বেশি পরিমাণে দাম চাইতে হয়, আমি দাম কমাতে পারি না, কারণ আমাকে তো এটা বাইরের সাথে নেগোসিয়েট করে বাইরে আমাকে অর্ডার দিবে, কারণ আমাদের কম্পিটিটর মার্কেট আছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এখন ভিয়েতনাম, আমাদের যে কম্পিটিটিভ মার্কেট যারা যারা আমাদের কম্পিটিটর, আমাদের পার্শ্ববর্তী দেশের যতগুলো দেশ আছে ভিয়েতনাম সহ, এরা আমাদের কাছ থেকে বায়ারকে নিয়ে নিতে চায়, এটা স্বাভাবিকভাবেই, কারণ আমি কম্পিট করবো, আমি কম দামে বায়ারকে যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিই বায়ার তো আমার কাছে আসবে না, তার কাছে যাবে, যে কম দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবে বায়ার তার কাছেই যাবে, বায়ার তো বিজনেস করে, H&M বলো, ইউনিক্লো বলো, এরা তো ওয়ার্ল্ড বিজনেস করে, অর্থাৎ গার্মেন্টস তৈরি করে পুরো পৃথিবীতে সাপ্লাই দেয়, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, বিভিন্ন ধরনের কান্ট্রির মধ্যে তারা এই গার্মেন্টস বা অ্যাপারেল গুলাকে সাপ্লাই দিয়ে থাকে, যারা আমাদের বায়ার হিসেবে যারা পরিচিত বায়ার ক্রেতা, তো তারা তো যেখানে কম পাবে সেখান থেকে আমাদের সেখান থেকে ফেব্রিক দেবে, সহজ কথা। আমরা যদি আমাদের কস্টকে মিনিমাইজ করতে পারি, আমাদের ইন্ডাস্ট্রির কস্টকে মিনিমাইজ করতে পারি, তাহলে আমরা বায়ারের সাথে নেগোসিয়েট করার সময় বায়ারকে কম দামে দিতে পারবো, অ্যাজ ওয়েল এস আমাদের প্রফিটটা ঠিক থাকবে। আর যখন আমাদের কস্টিং বেড়ে যাবে বিভিন্ন জায়গায়, আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, একটা এক এক মিটার ফেব্রিক তৈরি করতে প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায়, বায়ারকে আমি তো নিজের লস করাই দিতে পারি না, তখন বায়ারের কাছ থেকে আমি যখন টাকা চাবো এক মিটারের জন্য, তখন আমাকে বেশি দাম ধরতে হবে, বায়ার তো দেখবে আরেক দেশ তো কম দামে দিতে যাচ্ছে, তো আমি কেন এদের কাছ থেকে নেব, তখন বায়ার ওই দেশে চলে যাবে। তো কস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কস্ট মিনিমাইজেশন, আমাকে অবশ্যই পাওয়ার যেহেতু একটা অ্যাডিশনাল কস্ট, পাওয়ার যত যে যত কম জায়গায় লাগতে পারে তত আমাকে এটা মানে এনশিওর করতে হবে যে আমার পাওয়ার কনজাম্পশনটা কমাইতে হবে। এখন আমি যদি প্রত্যেকটা প্যাকেজকে রোটেট করাতে চাই, সেক্ষেত্রে প্যাকেজ রোটেট করানোর জন্য অ্যাডিশনাল ড্রাইভিং সিস্টেম লাগবে এবং পাওয়ার লাগবে। তো এখানে ওভার এন্ড উইথড্রলের সিস্টেমের সুবিধা হচ্ছে এখানে পাওয়ার কনজাম্পশন নাই, অর্থাৎ এই উইথড্রল সিস্টেমে প্যাকেজ যেহেতু স্টেশনারি এখানে পাওয়ার লাগতেছে না, আর পাওয়ার না লাগাটা আমার জন্য একটা গ্রেট অ্যাডভান্টেজ। এমন প্রশ্ন আসতে পারে স্যার পাওয়ার লাগতেছে না, কিন্তু এখানে তো আবার একটা ডিমেরিটস এর মধ্যে একটা হচ্ছে টুইস্ট ইম্পার্ট হতে পারে, আবার টুইস্ট ডিটুইস্টিং ও হতে পারে, এইটাও তো একটা প্রবলেম। পরবর্তীতে গিয়ে ফেব্রিকে ফল্ট তৈরি করলো, যেটা যেটা কারণে ফেব্রিক রিজেক্ট হয়ে গেল, যেহেতু পাওয়ার এখানে লাগতেছে না, এইটাকে গ্রেট অ্যাডভান্টেজ ধরে এই টুইস্ট ইম্পার্ট বা টুইস্ট ডিপার্ট হওয়াটাকে কন্ট্রোল করতে হয়। এর জন্য এখানে কিছু অ্যাডিশনাল সিস্টেম অ্যাড করা হয় যার কারণে টুইস্ট কম ইম্পার্ট হয় বা কম ডিটুইস্টিং হয়, অর্থাৎ যেখানে 15 থেকে 20 হতে এখন 15 থেকে 16 বা 17 হবে, যার কারণে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, যদি ইম্পার্ট হয় টুইস্ট যখন বেশি পরিমাণে অ্যাড হবে, তো এখানে বেলুন ব্রেকার নামে একটা ডিভাইস অ্যাড করতে হয়, যার কারণে এখানে কিছু ফ্যাক্টর আছে যার কারণে এখানে দেখা যায় যে টুইস্ট যে ইম্পার্ট হওয়া বা ডিটুইস্টিং হওয়া সেটা কমে যায়। এটা কেন করা হয়েছে, এখানে ইলেকট্রিসিটি বা পাওয়ার লাগতেছে না, এটাকে সামনে রেখে এটাকে অ্যাডভান্টেজ ধরেই মূলত এই টুইস্ট ইম্পার্ট বা টুইস্ট ডিপার্ট হওয়াটাকে কন্ট্রোল করা হয়। তাহলে ওভার এন্ড উইথড্রলটা আমাদের এখানে বেশি প্রিফারেবল, মানে আমাদের প্যাকেজের ক্ষেত্রে প্যাকেজ উইথড্রল, প্যাকেজ থেকে ইয়ার্ন উইথড্রলের ক্ষেত্রে ওভার এন্ড উইথড্রলটা প্রিফারেবল। আমি যদি একটা কোশ্চেন দিয়ে লজিক্যালি ব্যাখ্যা করতে বলি, পারবা না? কি ব্যাপার, কেউ কোনো কথা বলে না কেন, পারবা কিনা?
জি স্যার পারবো। হ্যাঁ কোশ্চেন কিন্তু এরকম আসার সম্ভাবনা কম যে ওভার এন্ড উইথ ডল কি ওভার এন্ড উইথ ডল ফিগার ড্র করো, আসবে এরকম কোশ্চেনও আসবে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসবে এরকম অ্যানালাইসিস বা অ্যাপ্লাই লেভেলের। এটা গেল ওভার এন্ড উইথড্রল এর সুবিধা অসুবিধা এবং কোনটা আমাদের জন্য প্রিফারেবল, কোনটাকে আমাদের প্রিফারেন্সে রাখতে হবে। পাওয়ার কনজাম্পশন একটা গ্রেট প্রিফারেন্স, আমাদের পাওয়ার কনজাম্পশন যত কম লাগে তত আমাদের জন্য বেটার, দ্যাটস ওয়াই আমরা এখানে ওভার এন্ড উইথড্রলটাকে সবসময় প্রিফার করতেছি। কিন্তু এটা করতে গেলে যেহেতু টুইস্ট ইনপার্ট বা ডিপার্ট হওয়ার স্থান আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাডিশনাল একটা ডিভাইস অ্যাড করে দেবো যার কারণে টুইস্ট ইনপার্ট বা ডিপার্টটা একটা লেভেলে কমে আসবে, তখন আর ফেব্রিক রিজেকশন হবে না। এটা গেল ওভার এন্ড উইথড্রল। আর দুই নম্বরে যে উইথড্রল সিস্টেমটা সেটা হচ্ছে সাইড উইথড্রল। আচ্ছা সাইড উইথড্রল সিস্টেমের মধ্যে যেটা ঘটে, আমি যদি কোন একটা ফ্ল্যাঞ্জ ববিন নেই, ফ্ল্যাঞ্জ প্যাকেজ, অবশ্যই থাকবে, তোমরা একটু পরে বুঝবা আমি যখন বলবো। আমাদের তো কোন বা চিজ প্যাকেজ এর মধ্যে কোন ধরনের ফ্ল্যাঞ্জ নাই, সাপোর্ট আছে হবে, যেটা আমাদের জন্য রিকোয়ার্ড না, আমরা এটা চাই না। ইয়ার্ন যত স্মুথলি পাস হবে তত আমার ব্রেকেজ কমে যাবে, আমাদের ওয়াইন্ডিং বলো এবং উইভিং বলো, যেখানে ব্রেকেজটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ব্রেকেজ বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে মেশিন বারবার থামবে, সেটা ওয়াইন্ডিং মেশিন হতে পারে, ওয়ার্কিং মেশিন হতে পারে, সাইজিং মেশিন হতে পারে। এই সকল মেশিন গুলা বারবার থেমে যাবে, সাইজিং মেশিনে থামবে না, বাট সাইজিং মেশিনে যদি আমরা ইয়ার্নের কোয়ালিটি ভালো না দেই যার কারণে সাইজিং ভালো হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ার্ন বারবার ছিঁড়ে যাবে, তখন দেখা যাবে ফল্টি সাইজিং হবে। তো আমাদের ওয়াইন্ডিং থেকে শুরু করে উইভিং পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে আমাকে ব্রেকেজটা দেখতে হবে, ইয়ার্নের ব্রেকেজ যত কম হবে একেবারে মিনিমাইজ করতে পারবো তত আমার প্রোডাকশন ক্যাপাবিলিটি বাড়বে, মেশিন বারবার থামবে না। মেশিন না থামার কারণে আমার আইডল টাইম কমে যাবে, মেশিনের ডাউন টাইম বলে এটা, DOWN, ডাউন টাইম, মেশিন কতক্ষণ ধরে স্টক হয়ে আছে, ডাউন টাইম কমে যাবে। ডাউন টাইম যখন কমে যাবে তখন প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, অর্থাৎ পার ইউনিট টাইমে প্রোডাকশন বেড়ে যাবে, এটাকে প্রোডাক্টিভিটি বলা হয়। প্রোডাকশনকে যদি ইউনিট টাইম দ্বারা ভাগ দেওয়া হয় 8 ঘন্টা, 1 ঘন্টা, 24 ঘন্টা, তখন এটা প্রোডাক্টিভিটিতে কনভার্ট হয়ে যায়। তো মেশিন যত কম স্টক থাকবে প্রোডাক্টিভিটি বাড়বে, মেশিনের আইডল টাইম বা ডাউন টাইম বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে প্রোডাক্টিভিটি কমে যাওয়া, অর্থাৎ পার ইউনিট টাইমে প্রোডাকশন কমে যাবে। তো আমরা কখনোই চাই না ইয়ার্নের মধ্যে অ্যাডিশনাল কোনো ফ্রিকশন অ্যাড হোক, অ্যাডিশনাল কোনো ফ্রিকশনের কারণে ইয়ার্নের প্রপার্টি ডিটেরিওরেট করুক, ইয়ার্নের স্ট্রেংথ লস হয়ে যাক, যেটা পরবর্তীতে গিয়ে আমাদের এটা হ্যাম্পার করবে। তো এখানে আমি যদি ফ্ল্যাঞ্জড ববিনের ক্ষেত্রে ওভার এন্ড উইথড্রলের কথা চিন্তা করি, তাহলে ইয়ার্নের সাথে ফ্ল্যাঞ্জের একটা অ্যাডিশনাল ফ্রিকশন হবে যেটার কারণে ইয়ার্ন বারবার ব্রেক করবে, যেটা আমার একেবারেই কাম্য না, আমি এটা চাই না। ইয়ার্নকে অ্যাডিশনাল কোনো ফ্রিকশন আমি দিতে চাই না, দ্যাটস ওয়াই আমরা এই ফ্ল্যাঞ্জ ববিনের ক্ষেত্রে, ফ্ল্যাঞ্জ প্যাকেজের ক্ষেত্রে আমরা ওভার এন্ড উইথড্রলটাকে প্রিফার করি না, সেক্ষেত্রে আমরা সাইড উইথড্রলের কথা চিন্তা করি। তোমরা একটু সুন্দর করে আঁকা শিখবে, আমার তো হোয়াইট বোর্ড, তো হোয়াইট বোর্ডের কারণে আমি আসলে এই সুন্দর করে আঁকার সুযোগ পাচ্ছি না। তো তোমরা কিন্তু ড্র করার সময় অবশ্যই স্কেচিং করার সময় সুন্দরভাবে ড্র করতে হবে। দিস ইজ, আমি যেহেতু জানি ফ্ল্যাঞ্জ ববিনটা নিয়ার প্যারালাল ববিন, একটা সিঙ্গেল এন্ড, এটা নিয়ার প্যারালাল হয়। আচ্ছা ফ্ল্যাঞ্জ ববিন থেকে যখন উইথড্রল করব, ইয়ান উইথড্রল করব, এখন একটা প্যাকেজ কিভাবে রাখছি আমি, মনে করো কোনো একটা প্যাকেজ কিভাবে রাখছি, এখান থেকে টেনশনের কারণে কিন্তু প্যাকেজ থেকে উইথড্রল হবে, কিন্তু উইথড্রল হতে গেলেই যেটা ঘটবে অ্যাডিশনাল
একটা টেনশন ইয়ানের মধ্যে আসবে সবসময়, কিন্তু স্মুথলি এই এটা যদি কোনো স্পিন্ডলের ভিতরে আমরা ইন করে রাখি, কোন একটা মনে করো লোহার স্পিন্ডলের ভিতরে আমরা প্যাকেজটাকে হোল্ড করে রাখছি এবং এখানে টেনশন অ্যাপ্লাই করতেছি, এই এন্ডের মধ্যে টেনশন অ্যাপ্লাই করতেছি, সেক্ষেত্রে ইয়ান উইথড্রল হবে, কিন্তু ইয়ানের মধ্যে অ্যাডিশনাল কিছু টেনশন অ্যাডিশনাল ভাবেই লাগবে, যার কারণে ইয়ানটা ব্রেক হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই যেখানে ফ্ল্যান্স ববিনের টাইপের কোন ধরনের থাকে সেখানে এই ফ্ল্যান্সটাকে রোটেট করাতে হয়, ড্রাইভ দিতে হয়, ফ্ল্যান্সটাকে ড্রাইভ দিতে হয়, অর্থাৎ ফ্ল্যান্সটাকে ঘোরাতে হয়, সেটা পাওয়ার লাগবে, যে ক্ষেত্রে ঘোরাতে প্রত্যেকটা ফ্ল্যান্সকে ঘোরাতে হবে এবং সেখান থেকে ইয়ানটা উইথড্রল হবে। এখানে পুলিং টেনশনের কারণে ইয়ান উইথড্রল হওয়ার সুযোগটা কম, কারণ যখনই পুলিং টেনশন দিয়ে টেনে আমরা ইয়ান উইথড্রল করতে চাবো তখনই ইয়ানের ব্রেকেজ রেট বেড়ে যাবে। এই জন্য সাইড উইথড্রলের ক্ষেত্রে প্যাকেজ স্টেশনের না, প্যাকেজটাকে রোটেট করাতে হয়, এজন্য অ্যাডিশনাল পাওয়ার ড্রাইভিং সিস্টেম লাগবে যার মাধ্যমে প্যাকেজটাকে রোটেট করাবে এবং সেক্ষেত্রে ইয়ানটা উইথড্রল হচ্ছে। এটা গেল তার ডিমেরিটস, পাওয়ার রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা প্যাকেজকে রোটেট করাতে হবে একটা। আর এখানে মেরিটস হচ্ছে কি, এখানে টুইস্ট ইম্পার্ট বা টুইস্ট ডিপার্ট, ডি টুইস্টিং হওয়ার চান্স নাই, এখানে কোনো টুইস্ট ইম্পার্টও হয় না, টুইস্ট ডিপার্ট ডি টুইস্টিংও হয় না, কারণ এখানে তো ঘুরতে ঘুরতে বের হচ্ছে না, দ্যাটস ওয়াই ইয়ানের টুইস্ট অপরিবর্তিত থাকে, ইয়ান টুইস্ট আনচেঞ্জ রিমেইন আনচেঞ্জ, ইয়ানের টুইস্ট আনচেঞ্জ থাকে, কোন ধরনের চেঞ্জ হয় না, টুইস্টের মধ্যে কোন ধরনের চেঞ্জ আসে না, টিপিআই ঠিক থাকে। আর উইথড্রল সিস্টেমের মধ্যে গিয়ে প্যাকেজটাকে রোটেট করাতে হয়, দ্যাটস ওয়াই অ্যাডিশনাল পাওয়ার লাগে, যেহেতু পাওয়ার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেখানে অনেকগুলা ফ্ল্যান্স ববিন ইউজ করব সেখানে আমরা কখনোই পাওয়ার রিকোয়ারমেন্টটাকে অমিট করে দেবো, দ্যাটস ওয়াই আমরা ওভারএন্ড উইথড্রলটাকে ব্যবহার করি। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তাহলে সাইড উইথড্রল এন্ড ওভারএন্ড উইথড্রল, আমি সাইড উইথড্রল এর ক্যারেক্টারিস্টিক জানলাম, এখানে কি বিষয়টা ঘটে, ওভারএন্ড উইথড্রল এর ক্যারেক্টারিস্টিক জানলাম, এখান থেকে আমরা অবশ্যই কম্পেয়ার করতে পারতেছি যে কোনটা বেশি প্রিফারেবল আমার জন্য হবে। আমার যদি অ্যাভেলেবল পাওয়ার সোর্স থাকে, আমার আসলে পাওয়ারটা কোনো ফ্যাক্ট না, সেক্ষেত্রে আমি মেশিন পারচেস করার সময় আমি কোন ধরনের মেশিনটাকে চুজ করব সেটা আমাকে এই এই দুইটা সিস্টেমকে কম্পারিজন করে আমাকে এটা সিলেক্ট করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? একটু কথা বলো। তাহলে আমরা আনওয়াইন্ডিং জোনের মধ্যে যে স্পিনার্স ববিন দেখিয়েছিলাম, যদি স্পিনার্স ববিনে ফ্ল্যান্স থাকে না ওটা ছিল ওভারএন্ড উইথড্রল, ঠিক না? আমি তোমাদের যে ওয়াইন্ডিং জোন যে ফিগারটা ড্র করিয়েছিলাম গত গত স্লাইডে, সেটা মূলত ছিল একটা ওয়াইন্ডিং মেশিনের কম্পোনেন্টস বা থ্রি জোন বা জোনস অফ ওয়াইন্ডিং মেশিন বা ওয়াইন্ডিং জোন, জোনস অফ ওয়াইন্ডিং মেশিন হবে, ওয়াইন্ডিং জোন থাকে আলাদা আলাদা জোন, ইন্ডিপেন্ডেন্ট জোন। তো ওয়াইন্ডিং মেশিনের থ্রি কম্পোনেন্টস বা থ্রি জোন অফ ওয়াইন্ডিং মেশিনের মধ্যে একটা আনওয়াইন্ডিং জোন, দুই নম্বর জোনটা ছিল টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোন, তিন নম্বর ছিল ওয়াইন্ডিং জোন। এই তিনটা জোনের মধ্যে আনওয়াইন্ডিং জোনের মধ্যে যে উইথড্রল সিস্টেমটা বানাতে গেলাম সেখানে আমরা দেখলাম আমাদের ফিগার যেটা আমরা ড্র করেছিলাম সেখানে মূলত ওভার এন্ড উইথড্রল সিস্টেমটা বলা হয়েছে, এবং আমরা সবসময় চেষ্টা করবো ওভার এন্ড উইথড্রলটাকে প্রিফারেন্স দেওয়ার জন্য আমাদের দেশের রেসপেক্টে, যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ বা বিদ্যুৎ একটা অনেক বড় ফ্যাক্ট, ইলেকট্রিসিটি, এবং এটার কস্টিংটা অনেক বেশি। তোমরা কি জানো ইন্ডাস্ট্রিয়ালি যখন আমরা কোনো একটা আমরা একটা ইন্ডাস্ট্রি দিয়েছি, ইন্ডাস্ট্রি দেওয়ার সময় আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, পড়ে এখন অনেকে পড়াই, ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি এবং অনেকে আমরা টিউশনই করাই, সেখানে আমরা বাসা বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করা শেখাই, ঠিক না? জি স্যার, বিদ্যুৎ বিল হিসাব করা শেখাই, সেখানে আমরা বাসা বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করার সময় বোর্ড অফ ট্রেড ইউনিট আমরা ধরি 5 টাকা 5.5 টাকা, কারণ আমাদের এখন পর্যন্ত 5.5 টাকা 5.25 টাকা পর্যন্ত আমাদের বাসা বাড়ির বিদ্যুৎ বিলের পার ইউনিট বিদ্যুতের খরচ, জোন ওয়াইজ কম বেশি হতে পারে, সিটি কর্পোরেশনে একরকম, ইউনিয়নে একরকম হতে পারে, যাই হোক, তো 5 টাকা বা 5.25 টাকা। বাট যখন আমরা কমার্শিয়ালি আমরা কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য পাওয়ার কনজামশন পাওয়ার কানেকশন নেব পিডিবির কাছ থেকে,
হ্যাঁ, বা নেস্কো ডেস্কো যেটাই নেই না কেন, তখন আমাদেরকে পার ইউনিট বিদ্যুৎ খরচ 18 থেকে 22 টাকার মধ্যে দিতে হয়। তাহলে আমরা বাসা বাড়ি দিতে পাচ্ছি 5.25 টাকা 5.5 টাকার মধ্যে। ইউনিট হিসাব আছে, 0 থেকে 200 ইউনিটের মধ্যে একটা প্রাইস, 200 থেকে 400 পর্যন্ত একটা প্রাইস, বা 300 পর্যন্ত একটা প্রাইস, 300 ইউনিট থেকে 600 পর্যন্ত একটা প্রাইস আমরা দেখি আমাদের বিদ্যুৎ বিলের কাগজের পিছন দিকে লেখা থাকে। তো আমরা যখন কমার্শিয়ালি পাওয়ার কনজাম্পশন নেই, মানে পাওয়ার কানেকশন নিয়ে থাকি পিডিবি থেকে, তখন প্রথম রিকোয়ারমেন্টটাই থাকে 18 থেকে 22 টাকার মধ্যে একটা থাকে। এত ইউনিটের মধ্যে 18 থেকে 22 টাকা, ইউনিট ক্রস করে ফেললেই, ওই লিমিট ক্রস করে ফেললেই 24 থেকে 26 টাকা। এক ইউনিট বিদ্যুৎ খরচ 24 থেকে 26 টাকা যদি আমাকে দিতে হয়, পিডিবি কে দিতে হয়, তাহলে আমার হিউজ পরিমাণ ইলেকট্রিক বিল আসবে পার এন্ড অফ দা মান্থ। তাহলে এই হিউজ পরিমাণ বিদ্যুৎ বিল আমি কোথা থেকে দেবো? আমাকে এই হিউজ পরিমাণ বিদ্যুৎ বিলকে তো এই প্রফিট থেকে দিতে হবে, বা আমাকে কস্টিং এর মধ্যে অ্যাড করে দিতে হবে, প্রফিট বাদে এটা মূলত কস্টিং এ অ্যাড হবে। তাহলে সেক্ষেত্রে পাওয়ার কনজাম্পশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। বাসা বাড়ির বিদ্যুৎ বিল যেভাবে তুমি হিসাব করো, আমাদের আগে একটা মেশিনের যদি ইউনিট হয় পাওয়ার হয় 4.75 কিলোওয়াট, তাহলে এই মেশিনটা যদি 1 ঘন্টা চলে তাহলে 4.75 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। মেশিনটা তো 24 ঘন্টা 30 দিনে চলে, এরকম মেশিন তো 4.75 মেশিন 300টা থাকে, 400টা থাকে, 500টা থাকে। তাহলে এরকম একটা মেশিন 4.75 বা 5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মেশিন 24 ঘন্টায় চলে, 30 দিন চলে, এরকম মেশিন আছে 300টা। তাহলে পাওয়ার কনজাম্পশন তো মানে বিদ্যুৎ বিলে দিতে হবে 2 কোটি টাকা। তাহলে সব ক্ষেত্রে আমাকে পাওয়ারটা কমাই নিয়ে আসার চেষ্টা করতে, পাওয়ার কমাই নিয়ে আসার অর্থ হচ্ছে অ্যাডিশনাল পাওয়ার লাগে এই ধরনের মেশিন আমাকে নেওয়া যাবে না, যেখানে পাওয়ার ছাড়া সিস্টেম চলা যায় সেটা আমাকে নিতে হবে, কারণ পাওয়ার আমাদের দেশে যেহেতু একটা ক্রুশিয়াল ফ্যাক্ট। তাহলে সেক্ষেত্রে ওভারহেড উইথড্রলটাকে বেশি প্রিফার করা হয়। আমাদের যখন তোমার ল্যাবে আসবে দেখবে ম্যাক্সিমাম মেশিনের মধ্যে যে প্যাকেজ হোল্ডার গুলাতে প্যাকেজ রাখা আছে সবগুলো ওভারহেড উইথড্রল সিস্টেমের, সেখানে আসলে ওই সাইড উইথড্রল সিস্টেমের মেশিনের প্যাকেজ নাই। কারণ পাওয়ার আমাদের দেশে যেহেতু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, দ্যাটস হোয়াই আমরা এখানে মেশিন পারচেস করার সময় ওই ওভারহেড উইথড্রল এর সিস্টেমটাকে বেশি প্রিফার করি। তাহলে কারো কোনো কোশ্চেন নাই না? তাহলে আমরা আজকের মধ্যে কুইট করে আগামী দিন আমরা টেনশনিং ক্লিয়ারিং জোন এটা ডিটেইলস আলোচনা করব এন্ড ওয়াইন্ডিং জোন, তাহলে আমাদের ওয়াইন্ডিং সাব চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পার্টিসিপেন্টস খুবই কম, অনলি 40, তোমাদের স্টুডেন্টস মেবি 70 এর উপরে, ঠিক না স্যার? 81 স্যার। কত স্যার? 81 81 চিন্তা করতে পারো। এই যারা এখন ক্লাস করতেছে না, আজকে আমি ক্লাসটা করালাম, এখন আমি যখন কোশ্চেন দেবো ওরা তো স্লাইড পাবে অথবা দেখবে যে হোয়াট ইজ ওভার এন্ড উইথড্রল, হোয়াট ইজ সাইড উইথড্রল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো মুখস্থ করে আসবে। কিন্তু আমি যখন কম্পারিজন করে একটা সিদ্ধান্ত নিতে বলবো, পরীক্ষার মধ্যে লজিক্যালি এক্সপ্লেন করতে বলবো, তখন তারা পারবে না, তখন কিন্তু আমি নাম্বার দেবো না, তখন তারা বলে স্যার পড়াইনি কিন্তু এই সেই হাবি যাবি অনেক কথাই বলবে। সুতরাং আমি চাই না যে আলটিমেটলি তোমরা খারাপ করো। তো এখন যারা মনে করতেছে যে সমস্যা নাই, পরে ওটা স্যার হয়তো বা আবার নতুন করে পড়াবে, এটা কি সম্ভব? তোমার নতুন করে পড়লে তোমাদেরই লস। যখনই আমাদের সরকার মহোদয় যখন বলবে যে ঠিক আছে এখন ক্লাস পরীক্ষা নেওয়া যাবে, তোমরা যদি বলো স্যার আবার আমাদেরকে এই সেমিস্টারের রিভিউ 1 মাস দিতে হবে, তাহলে তোমাদের লস হবে, তোমরা সেশন জটে পড়ে যাবে, এটা তো রিভিউ করার সুযোগটা কম থাকবে তখন, কারণ এটা ধীরে ধীরে প্রলং হচ্ছে, আরো করোনা ভাইরাস বাড়তেছে, আরো সামনে কি হবে কেউ বলতে পারে না। যারা মনে করতেছে যে আবার এটা রিভিউ হবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করা ছাড়া কিছুই না। রিভিউ করা কি এত সহজ? তোমরা নিজেরাই ধৈর্য ধরে শুনতে পারবে না, তোমরা 40 জন শুনতেছো, বাকি 40 জনের জন্য তোমরা তো আর আবার নতুন করে ক্লাসটা করবো না, বিরক্ত হবে, একই জিনিস কয়বার করাবো বা কয়বার তোমরা পড়বা, ঠিক না? তো বাকিদেরকে বলবা এখানে একটু যেহেতু ভার্সিটিতে আসতে হচ্ছে না, 11:30টায় ক্লাস, এমন তো না যে খুব সকাল সকাল ক্লাস দেওয়া হয়েছে ঘুম থেকে উঠতে পারেনি এই জন্য হয়তো বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছে, এ ধরনের কোনো বিষয় এখানে নাই, একটু শুনলেই তারা ভালো করতে পারে পরীক্ষায়। তো যেহেতু পরীক্ষাও দিতে হবে, পাশও করতে হবে, হ্যাঁ আমিও চাই সবাই পাশ করো, বুঝে শুনে পাশ করো। হ্যাঁ, তো এই জন্য বাকিদেরকে একটু বলবা 1 ঘন্টার জন্য এখানে মানে অ্যাড হয়ে থেকে একটু কানের মধ্যে হেডফোন দিয়ে রাখাটা আমারই এমন কোনো কঠিন বিষয় বলে আমি মনে করতেছি না। যদি ক্যাম্পাসে এসে ফেস টু ফেস ক্লাস করতে হইতো, সেক্ষেত্রে হল থেকে এসে ক্যাম্পাসে ঢুকতে হইতো, কত ফর্মালিটিস। তো বিষয়টা এখন যেহেতু আরো সহজ হয়েছে করোনার কারণে,
এখানে যদি সবাই অ্যাটেন্ড না করে এটা দুঃখজনক, এবং যারা ক্লাসে অ্যাটেন্ড করতেছে না তারা পরবর্তীতে যখন খারাপ করবে তখন কিন্তু ধর্ণা দিবে আমার কাছে, স্যার একটু দেখেন। দেখা দেখি সুযোগ তো নাই, আমি কি দেখব, আমি তো কাউকে চিনি না তোমাদের, কার কত আইডি, কার সিজি কত, কার কি, আমি কাউকে কোনো জিজ্ঞাসা করি না কার সিজি কত, ঠিক আছে? তো সুতরাং পরবর্তীতে ধর্ণা দেওয়ার থেকে এখন একটু 1 ঘন্টা ক্লাস শুনলেই মনে হয় বেটার হবে। বাকিদের একটু জানাই দিও, এই ক্লাসগুলো রিপিট হওয়ার সুযোগ কম, হয়তো বা শেষের দিকে এসে তোমরা যখন সামারি সেটা নিতে পারি, সেটা সুযোগ সুবিধা সময় সাপেক্ষ সবকিছু বিবেচনা করে। আচ্ছা